দর্শক, আজকে আমি শিখাবো আপনারা কিভাবে একটা নতুন ফেসবুক আইডি তৈরি করবেন। আপনারা জানেন যে মডার্ন যুগে ফেসবুক হচ্ছে একটা সোশ্যাল কমিউনিকেশন এবং সোশ্যাল নেটওয়ার্ক। সো এটার সাথে আপনি ওয়ার্ল্ডের বিশ্বের মানুষের সাথে কানেকশন থাকতে পারবেন, তো এটা আপনি সহজে ইউজ করতে পারবেন। তো আমরা প্রথমে গুগলে যাব। গুগলে ক্লিক করার পরে আপনি এখানে লিখবেন যে ফেসবুক, চলে আসছে। এটা একটা সিম্পল কাজ, তো আপনারা ফেসবুক লগ ইন অর সাইন আপে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে আপনার যদি ফেসবুক থাকে তাহলে কিন্তু আপনি এখানে ইমেল আইডি অথবা ফোন নম্বর অথবা পাসওয়ার্ড দিয়ে আপনি ইউজ করতে পারবেন। তো আমার তো যেহেতু আমি একটা ফেসবুক নতুন মানে নিউ একটা ক্রেডিটে নিউ অ্যাকাউন্ট তৈরি করব, তো এখানে দেওয়া আছে যে ইট ইজ এ কুইক অ্যান্ড ইজি। ওকে, তো আমরা যেহেতু নতুন অ্যাকাউন্ট তৈরি করব, এখানে আমার আপনি আপনার পছন্দ মতো নাম দিবেন, যেমন আমি দিলাম মাসুদ হাসান। দেওয়ার পরে এখানে আপনি যদি এখানে বলছে যে মোবাইল নাম্বার অর ইমেল অ্যাড্রেস, এখানে আপনি মোবাইল নাম্বার দিতে পারবেন অথবা ইমেল অ্যাড্রেস দিতে পারবেন। তো আমি এক্স্যাক্টলি মোবাইল নাম্বারে দিলাম। তারপরে আপনার পছন্দ মতো আপনি পাসওয়ার্ডটা দিবেন। এখানে নিউ পাসওয়ার্ড, আপনি যে পাসওয়ার্ডটা দিবেন এটা সবসময় আপনাকে মনে রাখতে হবে, আর মোবাইল নাম্বারটা মনে রাখতে হবে। তো এখানে আমি আমার পছন্দ মতো একটা পাসওয়ার্ড দেব, ঠিক আছে। আপনার যদি আপনার বার্থডে আপনি দিতে পারেন, আমার বার্থডে আমি দেব, আপনার বার্থডে আপনি দিতে পারবেন, যার যে বার্থডে এই বার্থডে অনুসারে দিতে পারবেন, কোনো প্রবলেম নেই। দেওয়ার পরে আপনি যদি জেন্ডার হচ্ছে কি, ফিমেল হচ্ছে মেয়ে, মেল হচ্ছে ছেলে, কাস্টম। তো আপনি যদি মেল হন মেল দিবেন, ফিমেল হলে ফিমেল দিবেন, মেয়ে অথবা ছেলে। তো আমি যেহেতু মেল, আমি মেল দিলাম। দেওয়ার পরে সাইন আপ, তো সাইন আপে ক্লিক করবেন। সাইন আপ হচ্ছে এখানে এন্টার দ্য কোড ফ্রম দ্য SMS, দ্য লেট আস, আপনাদেরকে আমি বোঝাচ্ছি, আমি কোড নম্বরটা দিই 430 430 70। তো এখানে বলছে যে লেট দ্য মোবাইল নাম্বার বিলং টু ইউ, এন্টার দ্য স্কোড ইন দ্য SMS সেন্ড টু, এই নাম্বারে আপনার একটা SMS গেছে, তো আপনি সেন্ড করে দিবেন, কন্টিনিউ করে দিবেন, দ্য এন্টার দ্য স্কোড ফ্রম দ্য SMS মেস, এই যে অ্যাকাউন্ট কনফার্ম। অ্যাকাউন্ট কনফার্ম করতে কি, আপনার ইউ হ্যাভ দ্য সাকসেসফুল কনফার্ম ইউর অ্যাকাউন্ট উইথ দ্য ফোন নাম্বার, এই নাম্বারটা ইউ উইল ইউজ দিস ফোন নাম্বার টু দ্য লগ ইন। আপনি যখন মানে ফেসবুক মানে খোলার পরে যখন আপনি এই পাসওয়ার্ডটা নাম্বারটা ইউজ করবেন, কারণ আমি নাম্বার দিয়ে বলছি, তো আমার নাম্বারটা নাম্বার দিয়ে, এই দেখেন আমার আমার কিন্তু ফেসবুক এখন অলরেডি ওপেন হয়ে গেছে, তো আমি এখানে নেক্সট দিতে পারি, এই যে দেখেন। তো এখানে আপলোড এই প্রোফাইল পিকচার, আপনার আস্তে আস্তে আপনি সব কিছু অ্যাড করতে পারবেন। তো তারপরে আপনার এই যে হোম, ফ্রেন্ড, ফাইন্ড ফ্রেন্ড, আপনি ফ্রেন্ড কীভাবে অ্যাড করবেন, আপনার এখানে সব কিছু আছে। এখানে এই যে লগ আউট, লগ আউট করে আপনার, আমি যেহেতু নাম্বার দিয়ে খুলছি, আমার নাম্বার আমার পাসওয়ার্ড দেবো, আপনি খুললে আপনার পাসওয়ার্ড আপনার নাম্বার দিবে। আর এখানে হচ্ছে যে এখানে আপনি নোটিফিকেশান আসবে, মেসেঞ্জার, তারপরে আপনার যে ফ্রেন্ডের জন্য এটা। তো এইভাবে অনেক কিছু এক্স্যাক্টলি আপনারা শিখতে পারবেন। তো আপনি ইচ্ছা করলে এখানে ধরেন আপনার আপলোড এই প্রোফাইল পিকচার, ওয়েলকাম টু দ্য ফেসবুক মাসুদ, তো এখানে আপনার পিকচার অ্যাড করবেন। তো আমার
আপনি যে কোনো একটা পিকচার অ্যাড করতে পারেন, আপনার পছন্দ মতো আপনি পিকচার অ্যাড করবেন, এটা স্বাভাবিক। ধরেন আমি একটা একটা পিকচার দিলাম, এই যে আপলোড হচ্ছে, দ্য টেক এ ফটো উইথ ইউর ওয়েব ক্যামেরা। আপনার পছন্দ মতো আপনি নতুন পিকচার উঠাতে পারবেন এবং দিতে পারবেন, কোনো প্রবলেম নাই, ঠিক আছে। এই যে দেখেন আমার আপলোড হয়ে গেছে পিকচার, তো এই যে আমি আমার প্রোফাইল পিকচারটা দেখাচ্ছি। তো এইভাবে আপনারা সুন্দর করে আপনার ফেসবুক খোলার পরে আপনি আস্তে আস্তে সব কিছু অ্যাড করতে পারবেন, ঠিক আছে। তো এই যে এটা হচ্ছে, তো একদম সহজ একটা কাজ আসলে ফেসবুক নতুন একটা অ্যাকাউন্ট তৈরি করে। দেখেন আমার এখন যদি আপনার পরিচিত ফ্যান থাকে আপনি অ্যাড করতে পারেন আপনার সাথে আপনার পছন্দ মতো। এখানে এই যে দেখেন কভার ফটো, এই যে কভার ফটো আপনি কীভাবে দেবেন দেখেন, আমি দেখাচ্ছি। আপনি ধরেন এটা দিলেন ফ্লট, এই যে দেখেন, এই যে আপনার আপলোড হচ্ছে। তো আসলে কিন্তু এটা একটা খুবই সহজ কাজ, আপনারা ইউজ সহজভাবে ইউজ করতে পারেন। এই দেখেন আমার ফেসবুক কিন্তু অলরেডি হয়ে গেছে, আমার কভার ফটো কিন্তু আপডেট হয়ে গেছে, এই যে সেভ দিয়ে দিবেন, একদম ইজি একটা কাজ। এই দেখছেন আপনি আস্তে আস্তে আপনি সব কিছু আপনি অ্যাড করতে পারবেন, আপনার এডুকেশন, আপনার প্রফেশনাল, আপনার হোম ডিস্ট্রিক্ট, তারপরে আপনার এইভাবে আপনি সব কিছু নিজে নিজে অ্যাড করে নিতে পারবেন। এই যে দেখেন কারেন্ট টাউন অর সিটি, আপনি কোথায় বাস করেন, বর্তমান ঠিকানা, হ্যাঁ পারমানেন্ট ঠিকাও দিতে পারবেন। ওয়ার্ক প্লেস, স্কুল অর ইউনিভার্সিটি, আপনি যদি স্কুল ইউনিভার্সিটিতে পড়েন নাম দিবেন। হোম টাউন, রিলেশনশিপ স্ট্যাটাস, আপনি সিঙ্গেল হলে সিঙ্গেল, ডাবল হলে ডাবল। সো এইভাবে আপনারা নিজেরাই ইউজ করতে পারবেন সহজভাবে। তো থ্যাংক ইউ সো মাচ, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার সাথে থাকবেন, নতুন নতুন ভিডিও অবশ্যই পেয়ে যাবেন আপনারা। থ্যাংক ইউ সো মাচ, গুড লাক।